নতুন কিংবা পুরাতন ইমেইল রেভিলেসেস গুলো করেছেন যাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে বিআরটি ডেল চেকার এখন পর্যন্ত নটাটা ফাউন্ড আসছে, তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ভাই ব্রাদার কিন্তু তার যে রেভিলেসেস ই পেপার রেভিলেসেসটি এটা কিন্তু আমরা অনেকে আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার, আপনার কি নট ডাটা ফাউন্ড আসতেছে? আপনি কি নতুন নিয়মের রেভিলেসিস গুলো করেছেন কিংবা আপনি পুরাতন নিয়মের রেভিলেসিস করে এখন পর্যন্ত আপনার নট ডাটা ফাউন্ড এই লেখাটি এখন পর্যন্ত আপডেট হয়নি, কিংবা আপনি যদি আজকে পর্যন্ত বিআরটিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসেন এবং কয়েকদিন পরে যদি আপনি বিআরটি ডেল চেকারে চেক করতে যান তখন যদি আপনার নট ডাটা ফাউন্ড লেখা আসে তাহলে কি আপনাকে আবার নতুন করে বিআরটিতে যেতে হবে কিনা? কিংবা যারা যে সকল ভাইবেরাদার যারা পুরাতন নিয়মের রেভিলেসিস গুলো করেছিলেন যাদের এখন পর্যন্ত বিআরটি ডেল চেকারে নট ডাটা ফাউন্ড আসতেছে তাদের করণীয় কি? যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওতে যে সকল ভাই ব্রাদার যারা নতুন কিংবা পুরাতন নিয়মের ড্রাইভিলেসিস গুলো করেছেন যাদের ড্রাইভিলেসিসের স্ট্যাটাস কিংবা ড্রাইভিলেসিসের বিআরটি ডেল চেকারে যাদের নট ডাটা ফাউন্ড আসতেছে তাদের ফাইনালি করণীয় কি, তো অবশ্যই এই পরিবার এক ভাই ব্রাদার এমন একটি প্রশ্ন কিন্তু করিয়েছেন এবং তিনি কিন্তু অবশ্যই তার গতকালকে লেখা ছিল নট ডাটা ফাউন্ড কিন্তু তিনি আজকে গিয়ে কিন্তু আজকে যখন বিআরটিতে যান এবং অলরেডি তার যে সমস্যাটা ফেস করছিল সেটা যখন বলে দেয় তখন কিন্তু বিকালে তিনি দেখতে পারেন তার ডেল চেকারে অলরেডি তার ড্রাইভিলেসিসের সকল স্ট্যাটাসগুলো চলে আসছে, সমস্যা থেকে সমাধান করতে পারবেন। তো এ টু জেড সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো স্ক্রিনে কিন্তু আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন যে সকল ভাই ব্রাদার যারা অবশ্যই নতুন কিংবা পুরাতন নিয়মের ড্রাইভিলেসিসগুলো করেছেন যাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে বিআরটি ডেল চেকার এখন পর্যন্ত নট ডাটা ফাউন্ড আসতেছে, তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ভাই ব্রাদার কিন্তু তার যে রেভিলেসিসের ই পেপার রেভিলেসিসটি এটা কিন্তু আমরা অনেকেই পেয়ে যাই, যেহেতু একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এক থেকে দুই দিনের ভিতরে কিন্তু আমাদের বিএসপির প্রোফাইল অলরেডি চলে আসে আমাদের ই পেপার রেভিলেসিসটি। কিন্তু যখনই আমরা আমাদের বিআরটি ডেল চেকারে যখন ই স্ট্যাটাসগুলো আপডেট করতে যাই তখন কিন্তু এই সমস্যাটা ফেস করতে হয়। তো যে সকল ভাই ব্রাদার যারা আজকে মানে আজকের এই নতুন নিয়মে যদি আপনি রেভিলেসিসের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন, যদি আপনার ই পেপার রেভিলেসিস পাওয়ার পরেও এবং বিএসপির প্রোফাইলে সকল সব কিছু চলে আসছে কিন্তু আপনার বিআরটি ডেল চেকারে আসতেছে নট ডাটা ফাউন্ড, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের যে অনলাইন কপিটি আছে মানে বিএসপির প্রোফাইল থেকে যে আপনাদের ই পেপার রেভিলেসিসটি আপনাদের অনলাইন কপিটি যার সরিয়ে আপনাদের নিজ সার্কেলে আপনি যে সার্কেলে রেভিলেসিসের জন্য অ্যাপ্লাই করেছেন তো সেই সার্কেলে কিন্তু চলে যাবেন। তো অনেকেই কিন্তু বলতেছেন যে ভাই যেহেতু আমাদের নট ডাটা ফাউন্ড আসতেছে তো সেক্ষেত্রে আমরা হেড অফিসে চলে গেছি বাট আমাদের এডি স্যার যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি কিন্তু আমাদের এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আপডেট হয় না, তবে আপনাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই যদি আপনার নট ডাটা ফাউন্ড চলে আসে তাহলে কিন্তু আপনার ই পেপার ড্রাইভিলেসিসটি নিয়ে আপনাদের প্রত্যেকটি বিআরটির এক নাম্বার কক্ষে মানে হচ্ছে আপনারা যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তো সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। তো এটা কিন্তু আমরা অনেকে মনে করি যেহেতু আমাদের নট ডাটা ফাউন্ড হেড অফিসে তো সেখান থেকে গেলে হতে পারে আমাদের এটা সমস্যার সমাধান হবে। তো দেখুন এটার কিন্তু মেন প্রবলেমটি হচ্ছে যখনই আমরা আমরা ড্রাইভিলেসের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিই তখন কিন্তু আমাদের সকল পেপার আমাদের স্কুল সার্টিফিকেট আমাদের চেয়ারম্যান সার্টিফিকেট আমাদের ডোপ টেস্ট মেডিকেল সার্টিফিকেট মানে এ টু জেড আপনাদের বিদ্যুৎ বিলের ফটোকপি যে পেপারগুলো আছে এগুলোই যখন আমরা অনলাইনে সাবমিট করি যখন আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই ওখান থেকে কিন্তু এটার সব কিছু আপডেট করে দেয়, তো অবশ্যই সেখান থেকে কিন্তু এটার সমস্যাটা সমাধান হতে পারে। তো অনেকের ক্ষেত্রে যখন যদি আপনি নতুন রুলসে মানে আজকে গিয়ে যদি আপনি রেভিলেসিসের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন যদি আপনার এক সপ্তাহ কিংবা এক মাস পর্যন্ত আপনার ওয়েট করবেন যদি আপনাদের নট ডাটা ফাউন্ড চলে আসে তাহলে অবশ্যই আপনাদের ই পেপার ড্রাইভিলেসিসের অন্তত চার কপি আপনারা অবশ্যই আপনাদের বিআরটির সার্কেলে নিয়ে সরাসরি চলে যাবেন আর ওখান থেকে আপনাদের প্রত্যেকটি সার্কেলে যেহেতু অনেক ভাই ব্রাদার কিন্তু আমরা এই পরিবার অনেক ভাই আমাদের ঢাকাতে আসি তো যেহেতু আমরা যারা ঢাকাতে ড্রাইভিলেসিসের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিব তো আমাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার একটি সার্কেল আছে সেটি হচ্ছে মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে। তো আমরা কিন্তু অবশ্যই যারা উত্তরা দিয়াবাড়ি বিআরটিতে ইকুরিয়া বিআরটিতে মিরপুর বিআরটিতে সাভার বিআরটিতে তো এই সকল বিআরটির ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অবশ্যই আমরা আরং বিল্ডিং মানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফ না আমাদের মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে কিন্তু আমরা ওখানে ফিঙ্গারপ্রিন্ট
ব্র্যান্ডে, এবং কি ওখানে কিন্তু আমাদের গাজীপুরের যে সকল ভাই ব্রাদার আছেন তারাও কিন্তু সেম ওখানে চলে যায়। তো ওখান থেকে যে আরন বিল্ডিং, মানে আমাদের ওই আরন বিল্ডিংয়ের ওখানে গিয়ে কিন্তু আমাদের সকল ইনফরমেশনগুলো, আমাদের ড্রাইভিং লাইসেন্সের সকল ইনফরমেশনগুলো আমরা কিন্তু ওখানে দিয়ে দিই। তো ওখান থেকে কিন্তু অবশ্যই আমি কিন্তু এই নিয়ে আমার ভিডিও আসছে আমার এই চ্যানেলে, তো ওখান থেকে আপনারা কীভাবে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, কত নাম্বার সিরিয়াল নেবেন, কোথায় কি একটু যে সব কিছু কিন্তু বলা আছে অবশ্যই ওখানে আপনারা একটু দেখে নেবেন। আর অবশ্যই ওখান থেকে কিন্তু আমাদের যেতে হবে। আর যে সকল ভাই ব্রাদার যারা বিআরটির মানে ঢাকার বাইরে যারা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন তাদের কিন্তু এক একটি সার্কেল আছে, তো অবশ্যই যে সার্কেলে আপনারা ফিঙ্গারপ্রিন্টটি দিবেন ওই সার্কেলের এক নাম্বার কক্ষে চলে যাবেন, মানে আপনার যেখানে বায়োমেট্রিক দিয়েছেন, তো সেখান থেকে কিন্তু মূলত এই আপডেটটার প্রবলেম হতে পারে। তো তাদের সার্ভারে আপডেটের সমস্যা হতে পারে, কিংবা তারা ওখান থেকে যদি আপডেট করে দেয় তাহলেই কিন্তু আপনাদের নোটাটা ফাউন্ড, আপনারা অলরেডি আপনাদের মানে বিআরটির যে ডেল চেকারটি সেখানে কিন্তু আপনারা চেক করতে পারবেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা যে সার্কেলে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন সেই সার্কেলে কিন্তু যোগাযোগ করবেন। তো অনেকেই কিন্তু আমাদের যেহেতু নোটাটা ফাউন আসছে আমরা কিন্তু বিআরটিতে যাই, দেখুন বিআরটিতে থেকে আপনার স্মার্ট কার্ডটি কিন্তু ডেলিভারি দিয়ে দিবে, আপনার এই ধরনের কোনো ইনফরমেশন জানার ক্ষেত্রে সেগুলো কিন্তু আপনাদের ডেলিভারি দিবে বিআরটি থেকে। কিন্তু আপনারা যখন বায়োমেট্রিক, মানে আমি যখন বায়োমেট্রিক দেই আমার হচ্ছে সাভার বিআরটিতে, মানে দুটি সার্কেল আছে, অনেক ভাই ব্রাদার এই পরিবার অনেক ভাই ব্রাদার আছেন তারা কিন্তু প্রথমেই কিন্তু অনেকেরই ইকুরিয়া পড়তে পারে, আবার অনেকেরই কিন্তু মিরপুর পড়তে পারে। তো আমারই এক ছোট ভাই ব্রাদার যখন সাভার বিআরটিতে ড্রাইভিলেসের জন্য আবেদন করে তারটি পড়ছিল ইকুরিয়া বিআরটিতে, এবং তার পরবর্তীতে আরেক ভাই ব্রাদার যেহেতু আমার এখানে কিন্তু ভিডিও দেওয়া আছে সেই ভাই ব্রাদার ড্রাইভিলেসেস পড়ছিল মিরপুর বিআরটিতে, মানে মিরপুর হচ্ছে আরন বিল্ডিংয়ে। তো অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে আপনার কোন সার্কেল আছে। তো অবশ্যই এই সার্কেলগুলো কিন্তু আমরা আরন বিল্ডিংয়ে যেটি হচ্ছে আমাদের দিয়াবাড়ি সেখানে কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই। তো অবশ্যই আপনার বিআরটিতে যাবেন না, এটা কিন্তু আপনারা যেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন সেখানে কিন্তু গিয়ে কিন্তু অবশ্যই এটি আপডেট করে নেবেন। আর কিন্তু খুব সহজেই যাদের নোটাটা ফাউন্ড সেগুলো কিন্তু অবশ্যই চলে যাবে, মানে আপডেট হয়ে যাবে। আর অনেক সময় সার্ভারের প্রবলেম, মানে হতে পারে আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন, এর পরবর্তীতে কিন্তু এই ভাই ব্রাদারের মতো কিন্তু অবশ্যই আপনাদের সাথে কিন্তু ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি এবং সাথে আপনার এনআইডি কার্ডের ফটোকপিটিগুলো নিয়ে যাবেন যদি লাগতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওখানে আপনারা নিয়ে যাবেন, তাহলেই কিন্তু অবশ্যই আপডেট করে দেবে। আর যে সকল ভাই ব্রাদার যারা পুরাতন নিয়মে এখন পর্যন্ত এই সমস্যা ফেস করতেছেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনারা অবশ্যই এখানে বসে থাকবেন না, যদি আপনাদের বিআরটি ডেল চেকারে চলে আসে তাহলে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনাদের যদি নট ডাটা ফাউন্ড চলে আসে এটার কিন্তু অনেক হ্যাসাল, মানে এই হ্যাসালটা আপনাকেই পোহাতে হবে, আপনি দালাল দিয়ে করান, নিজে করান, যেভাবেই করান, তো অবশ্যই আপনার কোন জায়গায় প্রবলেম এটা কিন্তু আপনাকে বলে দেবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে সকল ভাই ব্রাদার যদি আজকে পর্যন্ত আপনাদের নট ডাটা ফাউন্ড, মানে এতদিন পর্যন্ত যেহেতু অপেক্ষা করছেন এখন পর্যন্ত আপডেট হয় নাই, তাহলে অবশ্যই আপনারা যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন পুরাতন নিয়মে হোক নতুন নিয়মে হোক অবশ্যই আপনাদের ই পেপার, মানে বর্তমানে ই পেপার এবারে স্লিপটি নিয়ে সরাসরি আপনারা যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন সেখানে চলে যাবেন। আর অনেকে আমরা মনে করতেছি আসলে ভাই এটা এডি স্যার বা বিআরটি যে হেড অফিস থেকে এটার প্রবলেম হতে পারে সেখান থেকে কিন্তু আপডেট করে দেবে, তো এটা আসলে না, আগে আপনি যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেখান থেকে আপনাদের যে রেফারেন্স নাম্বারটা এটা আপনাদেরকে দেখে অবশ্যই চেক করে বলে দেবে। যদি আপনার কোনো ডকুমেন্টে প্রবলেম হয়ে থাকে কিংবা তাদের সার্ভার থেকে আপডেট যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বাট সব কিছু বলে দেবে, আপনার যে কোনো প্রবলেমে হোক না কেন অবশ্যই সেটা কিন্তু বলে দেবে। তো অনেক ভাই ব্রাদার কিন্তু এটা অপেক্ষা করতেছেন, তাই আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই ঘাটা আপনারই হয়েছে এবং চুলকানি কিন্তু আপনারই হবে, কষ্টটা কিন্তু আপনাকেই করতে হবে। এখন আমার ভিডিও দেখেন, যার ভিডিও দেখেন, যে কেউ বলুক, বিভিন্ন দালাল বলুক, অবশ্যই হ্যাসালটা কিন্তু আপনাকে পোহাতে হবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই বিআরটিতে চলে যাবে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।